হাই ফ্রেন্ড, আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের নতুন রেসিপি হাঁসের মাংস। দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটি তৈরি করি। আর শীতকালে তো সবাই জানেন হাঁসের মাংস খেতে খুবই সুন্দর লাগে, আজ আমরা তাই হাঁসের মাংস রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন রেসিপিটি কিভাবে করি। আমাদের এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমরা দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেইটা দেব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে হালকা, পেঁয়াজ লঙ্কাটাকে আমরা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমরা রসুন দিয়ে দিচ্ছি। আমরা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা যে যেমন মাংস হিসাবে পরিমাণ মতন দেবেন মশলা, সব ঠিক ঠিক, তাহলে খেতে ভালো হবে। আমরা আবার একটু লাল লাল করে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার। আমাদের পেঁয়াজ রসুনটা বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমরা আদা বাটাটা দিয়ে দেব পরিমাণ মতন। আর দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা এক এক করে সব মশলাগুলোকে দেব। আর এবার লঙ্কা বাটা দিচ্ছি। আমরা লঙ্কা বাটার পরিমাণটা কম দিয়ে একটু গোলমরিচ বাটাটা বেশি দিচ্ছি। এটা আমরা গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। এবার আমরা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। আমরা আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম, এবার আমরা এক এক করে আর বাদ বাকি মশলাগুলো দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমরা জিরের গুঁড়ো দিচ্ছি। এবার আমরা একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি। এবার আমরা সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। এবার আমরা হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতন। যে যেমন মাংস রান্না করবেন যতটা পরিমাণে, ঠিক পরিমাণ মতো মশলাগুলোকে দেবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আর আপনারাও বাড়িতে আমাদের মতন এরকম রেসিপি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ, আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমরা এক এক করে মাংসগুলো দিয়ে দেবো।
এবার আমরা মাংসগুলো দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেবো। আবার আমরা মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আবার হ্যাঁ, আমাদের মাংস কষানো প্রায় হয়ে এসছে, আমরা এত সময় ধরে কষাচ্ছিলাম। আর হাঁসের মাংসের থেকে তেল বেরিয়েছে কষাতে কষাতে অনেকটাই। আমরা এখন আর একটু কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। দেখুন, আমাদের কষানো হয়ে গিয়েছে, জলও শুকিয়ে গিয়েছে, গা থেকে তেল ছেড়েছে। এবার আমরা আগে থেকে একটু গরম জল ফুটিয়ে রেখেছিলাম, এবার আমরা সেই গরম জলটাকে দিয়ে দেবো। আমাদের কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দিচ্ছি। একটু জল দেবো, আমাদের জল দেওয়া কমপ্লিট। এবার আমরা ঢেকে দেবো একটু নেড়ে, এবার আমরা ফুটতে দেবো। হাঁসের মাংস একটু বেশি জল দিতে হয়। এবার আমরা ঢেকে দিচ্ছি। দেখি এবার আমাদের ঢাকনাটা খুলে কদ্দূর হলো। এখানে মাংস দিয়ে কেমন তেল ছেড়েছে, আপনারা ঠিক বাড়িতে আমাদের মতন রেসিপিতে এইরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। এবার আমরা একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন। রেসিপি হয়ে গিয়েছে, এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন, আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।